বলি হ্যাঁ গো শুনছ, তুমি তো ঘর সংসারের কোনো খোঁজেই রাখো নাই। খোঁজ রাখি নে মানে, যা যখন যেটা দরকার সেইটাই তখনই দিছি, আর বলছিস খোঁজ রাখি নাই। না না আমি সে বলি নাই, এই ছিলা পিলাদের কে কি করছে সেই খোঁজ খবর নিয়ে বলছি। হ্যাঁ তো বল কি খবর আছে শুনি। না মানে লুটার প্রাইভেট মাস্টারটা পড়াইতে আসে দমে হুলকে। কাকে হুলকে? হ্যাঁ কাকে হুলকে? কাকে আরো, তোমার বিটিকে। ও আমি বলি তো কে হুলকে নাকি? তোমার সে বলে নাই কি, তোমার লাজও নাই আর লজ্জাও নাই। সালুক ফুলের লাজ নাই, রাতে সালুক ফুটেলো, রাতে সালুক ফুটে, আর যার সঙ্গে যার ভাব থাকে সেই তো মজা লুটেলো। সালুক ফুল সালুক ফুল, মুচুক করে হাসে কেনে দিলি। ওসব ছাড়ো তো, এখন মাস্টারটাকে আসা বন্ধ করতে হবে। আজ এই মাস্টারটাকে ছাড়াইন দিব, আসু। না না দুম করে বন্ধ করাটা ঠিক হবে নাই, লোকে পাঁচ কথা বলবে। আমরা বন্ধ করব নাই, এমন করতে হবে যেমন ও নিজের থেকে আসা বন্ধ করে। নিজের থেকে আসবে নাই, উটা কি করে করব? উটা জন্য তোমাকে চিন্তা করতে হবে নাই, উটা তুমি আমাদের উপর ছাড়ে দাও না, উটা আমরা মা বেটা এই দেখে লিব। সে দেখ, তবে শুন, তোর বেটার লেখা পড়া হবে নাই, এবার ওর বিয়া দিয়ে দিব। বিটিটা বড় হয়ে আছে, বিটিটার আগে না দিয়ে বেটাটারে আগে দিবে? আগে বেটাটারে দিতে হবে, বেটার বিয়াটা দিয়ে মোটা টাকাটা পণ দিতে হবে কেন? আর বিটিটা যা দিনকাল পড়েছে, ফট করে একটা যদি কোনো করিয়ে বসে। বিটিটার জন্য চিন্তা নাই, চিন্তা হয়েছে বেটাটাকে নিয়ে। ফট করে যদি একটা মেয়েকে নিয়ে এসে বলে বাবা তোমার বৌমাকে নিয়ে আইলাম, তখন সব যাবে। একদিন লে বেটার টাকা গুনবার লাগে ওই গেঁজাটি পাই সার হবে, সব আশা জলে চলে যাবে। আর বিটিটা শুন, বিটিটা যদি অমনি করে বিয়া করে না, তাহলে একটি পয়সাও খরচা হবে নাই। কোন দিকে কি করবে, কি রকম ছিলার সঙ্গে কি করবে তার কোনো ঠিক আছে? শেষে খালে পড়ে যাবে। তোর বিটির জন্য চিন্তা করিস না, তোর বিটি তোর মতনই চালাক হবে। তুই যেমন আমাকে ভালো ছিলা দেখে ফাঁদে ফেলে ঘাড়ে ঝুলে পড়েছিস, তেমনি ও ভালো টাকা পয়সালা ছিলা দেখে ঠিক ঝুলে পড়বে। কি বললে, কি বললে তুমি? আমি তোমার ঘাড়ে ঝুলে পড়েছি বলতে লাজ লাগছে নাই? আমি তোমাকে ফাঁদে ফেলেছিলি না তুমি আমাকে ফাঁদে ফেলেছিলে? তখন কি বলতে মনে নাই? আমাকে ছাড়ানো কি তুমি বাঁচবে নাই? আমার হাসিতে নাকি সোনা ঝরে, আমার মুখটা নাকি চাঁদের চাইয়েও সুন্দর, আরও বুকটা নাকি অযোধ্যা পাহাড়, আরও গায়ের রঙটা যেমন চন্দনের মতন সাদা। উটা আমি আলোকে ভুলাবার জন্য বলতে হয়, অমন সবাই বলে। তার মানে তুমি ভুলাবার জন্য বলতে, ভালোবাসে বলতে নাই, শুধু আমাকে গুল মারতে? তখন তো অনেক ছিলিয়া তোর পেছনে লাইন দিয়েছিল, অত অত ছিলার লাইন টপকিতে গেলে টপ গিয়ার গুল মারতে হয়। তার মানে তুমি জানে শুনে পেন্দা কথা বলে আমাকে ভালোবাসা দেখাতে? তুমি এত বড় পেন্দা? শুন, প্রেমে আর যুদ্ধে পেঁদা কথা বলা ছাড় আছে, ওটা পেঁদা বলে নাই, ওটাকে রাজনৈতিক কৌশল বলে। তার মানে তুমি কৌশল করে আমাকে বিয়া করেছো? শুন, কৌশল করেই করি আর যাই করি, টাকা তো লি নাই। তাও স্বীকার করবে নাই যে ভালোবাসে বিয়া করেছো? 100 বার স্বীকার করিব, কেন না, খারাপ স্বীকার তো করি নাই। কি ভাই ভালোই স্বীকার করেছি না। আচ্ছা লুটা বলতো, মনে কর পাশাপাশি দুটো থালে, একটা থালে 50 টাকার নোট আর একটা থালে 170 টাকা দামের সাধারণ জ্ঞানের বই আছে, তো তোকে যদি কেউ বলে যে এই দুটার মধ্যে কোনটা লিবি তুই বাছেলে, তো তুই কোনটা লিবি বন্ন? আমি স্যার 50 টাকার নোটটাই লিব। জানি তো তুই ওইটাই বলবি, কারণ তোর বুদ্ধি হবে কি করে। আমি হলে জানিস, আমি হলে টাকাটা বাদ দিয়ে ওই সাধারণ জ্ঞানের বইটা লিথি, বুঝলি? টাকা চাইয়ে জ্ঞানের দাম অনেক বেশি। সে তো জানি, টাকা চাইয়ে জ্ঞান বিদ্যা বুদ্ধি অনেক দামি জিনিস বটে, তবু আমি কিন্তু টাকাটাই লিব। সব জানি শুনে তুই টাকাটাই লিব বলছিস? দেখুন মাস্টার, যার যেটার অভাব আছে সে সেটাই লিবে কেন? তার মানে
মানে মানেটা একদম সোজা, আমার টাকার অভাব আছে আমি টাকা লিব, আপনার জ্ঞানের অভাব আছে আপনি সাধারণ জ্ঞান লিবেন। হ্যাঁ কি বললি, কি বলে তুই? আমার সাধারণ জ্ঞান কম আছে? তুই জানিস যে কোনো ইন্টারভিউ সাধারণ জ্ঞানে ফুল মার্ক নম্বর তুলি, আর এত বছরে ছিলা পড়াছি, আমার ছিলারা বড় বড় পরীক্ষা দিয়ে কত হাই র্যাঙ্কে চাকরি করছে জানিস। হ্যাঁ আর আমার মতন আপনার কত ছাত্র বছর বছর ফেল মারে কুলির পিঁড়ায় ঘাস চিড়ছে। তুই জানিস চারদিকে আমার কত ছাত্রছাত্রী, আমার কত নামডাক, আমার জ্ঞান কম? বল বল তোর কি প্রশ্ন আছে, বল বল, আমি এক্ষুনি এক্ষুনি কোনটা বলতে, বল বল বল। দেখুন স্যার অত ফুটানি করবেন নাই, এমন অনেক প্রশ্ন আছে যেটা আপনি উত্তর দিতে পারবেন নাই। কি বললি, কি বলে তুই? আমি উত্তর দিতে পারবো নাই? বল বল তোর কি প্রশ্ন আছে, বল এক্ষুনি বল। কই বলুন তো, এমন একটা মূল্যবান জিনিসের নাম করুন তো যেটার দাম 100 বছরও দাম কমে নাই আর বাড়েও নাই, আজ 100 বছরের উপর একেই দাম আছে। 100 বছরেরও দাম বাড়েও নাই আর কমেও নাই? না স্যার, জওহরলাল নেহরুর আমলও যে দাম ছিল এখনো সেই দর আছে। হ্যাঁ সেই দরেই আছে? কি বলছিস তুই, এত এত বাজেট পাস হচ্ছে আর দাম বাড়েও নাই আর কমেও নাই? না স্যার, কোনো বাজেটেই আর দাম বাড়েও নাই আর কমেও নাই, আমার দাদুর আমলে যা দাম ছিল আমার আমলে সেই দামেই আছে। ধুর, এমন কোনো জিনিস আছে নাকি বাজেট পাস হবে আর জিনিসের দাম বাড়ি ফেক নাই, ইটা কি কখনো হয় নাকি? তুই পেন্দাই বলছিস? পেন্দালয় আপনি বলুন যে পাচ্ছি নাই, দেখুন এখনই ঝট করে উত্তরটা দিয়ে দিছি। হত 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 হাইরেই হইল, বল বল বল, নাই পাইলাম আমি, এবার তুই বলে দেন। মোরা হাতির দাম স্যার, আজ পর্যন্ত মোরা হাতির দাম বাড়ও নাই আর কমও নাই, আমার দাদুও বলতো মোরা হাতি সুয়ালা আর আমিও বলছি মোরা হাতি সুয়ালা। হ্যাঁ ইটা আবার তুই ঠিকই বলেছিস। কই এবার বলুন তো, কার ওজন বাড়ে নাই? কার ওজন বাড়ে নাই রে? বলুন কার ওজন বাড়ে নাই? বয়সের সঙ্গে সঙ্গে তো ওজন সবারই বাড়ে, কার ওজন বাড়ে নাই? পৃথিবীর ওজন বাড়ে নাই স্যার, 50 বছর আগের ভূগোল বইতে যে ওজন আছে এখনো সেই ওজনেই আছে, যখন গোটা পৃথিবীর লোক সংখ্যা 500 কোটি ছিল তখনও যে ওজন ছিল, এখন লোক সংখ্যা 1500 কোটি হয়েছে তাও পৃথিবীর ওজন একেই আছে। হ্যাঁ রে লুটা, তোর বুদ্ধি আছে দেখছি। এত লোক বাড়িয়েছে, ট্রেন বাড়িয়েছে, বাস বাড়িয়েছে, আমরা ছিলি নাই, আমরা জন্মেছি তাও পৃথিবীর ওজনে বাড়ে নাই, ধরতে গেলে আমাদের স্যার কোনো ওজনেই নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তুই রে। কি হলো মাস্টার, গামিয়ে গেলেন যে, জল খাবেন? দাঁড়ান, আজ আর দিদি নাই যে খুঁজলে জল পাবেন, আর ভালো বাতাসও পাবেন নাই, দাঁড়ান আমি এই জল নিয়ে আসছি। দেখলেন কেমন জল খাওয়া করালাম? শালা কি ডেঞ্জার ছিল রে, ইয়াকে পড়া আমার কম্বলয়, ভাগ্যে ইয়া দিদি আজ নাই, নাইলে নাইলে আমার পেস্টিজ একদম পাংচার হয়ে যেত, আর আর ইয়াকে পড়াতে আসব নাই, কোন দিন কি যে বলে দিবে। মাস্টার হাইলাও, এই দুধটা মা তোমাকে খাইতে দিলিও। হ্যাঁ রে লুটা, এই তোদের ঘর এদিনলে তোকে পড়াতে আসছি, কোনোদিন তোর মাই এক কাপ লাল চা দেই নাই, আজ হঠাৎ করে এক গ্লাস দুধ দিয়ে দিলে। কোনোদিন দেই নাই বলে কি আজও দিতে পারে নাই? আপনিও তো কোনোদিন বিয়া করেন নাই, তা বলে কি একদিন বিয়া করিবেন নাই? না 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 না, আমি সে কথা বলছি নাই, বলছি হঠাৎ আজ দুধ দিয়ে দিল কেন? দিল, আজ বাড়িয়েছিল বোধহয়। এটা কোনো জরুর কোনো ব্যাপার আছে, যে কোনোদিন ফাটা কাপে এক কাপ চা দেই নাই, সেই আর দুধ দিনে তার এক গ্লাস ভর্তি, মনে হয় এই দুধটাই টিকটিকি টিকটিকি কিছু পড়িয়েছিল মনে হয়। হ্যাঁ রে, এই টিকটিকি টিকটিকি কিছু পড়িয়েছিল নাকি? না মাস্টার, মাইরি মা কালীর দিব্যি টিকটিকি পড়ে নাই। না 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 না, ইয়ারা যাই বলুক, ইটিয়া খাওয়া যাবে নাই, না খালেও বলবে খাইলো নাই, এটা কায়দা করে ফেলে দিতে হবে। কি হলো স্যার আসছেন যে? এই ব্যাপারটা কি জানি, মানে ওই একটা কথা মনে পড়ে গেল বুঝলি, মানে আমাদের ক্লাবে এই একদিন হয়েছে কি জানিস, একটা ক্রিকেট খেলা চলতেছিল, তো উহাদের একটা ভালো ব্যাটসম্যান আসেছিল নাই বুঝলি, তো তখন উহারা আমাকে ধরে বাঁধে নিয়ে গেল, তো খেলাটা শেষ পর্যায়ে এমন হইল জানিস, এক বল আর 6 রান লিখতে হবে, এমনি এমনি করে এমনি করে আমি একেবারে এমন মারলিন, একেবারে ছয়েই হয়ে গেল। ইস যা, দুধটা পড়ে গেল। আহা হা হা,
দুধটা পড়ে গেল মাস্টার। পড়ে গেল? এ মা, জল দিয়ে দুধটা ধুইয়ে দে। না 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 না, থাকতে দে থাকতে দে, বিড়ালটা আছে তো, চাটে খাইয়ে দিবে। না, বিড়ালটা খাবে নাই। বিড়ালে দুধ পালা আরো খাবে নাই? কি বলছিস রে তুই? না, আমাদের বিড়ালটা খাবে নাই। কেন কেন খাবে নাই? সেদিন তো সেই তুই দুধটা খাতেছিলি আর সেই পড়ে গেল, অমনি তো বিড়ালটা সেই সুন্দর চাটে চাটে খাইয়ে দিল। সেদিন খাইয়েছিল, আজ খাবে নাই। সেদিন খাইয়েছিল, আজ খাবে নাই কেন? আজ খাবে নাই কারণ ও যতটা পারিছে আগেই খাইয়ে নিয়েছে, বাকিটা খাইতে পারে নাই বলেই রেখে দিয়েছে, আর সেটাই তো মা তোমাকে দিয়েছে। বিড়ালে খাওয়া দুধটা তোর মায় দিয়েছে? হ্যাঁ, এত বড় অপমান! আরো 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 তোকে পড়াতে আসবো, এই জন্য এই জন্য এই জন্য বছর বছর ফেল মারিস, বুঝলি? হ্যাঁ, তত দুয়ারে আর আমি পা দেবো নাই, বুঝলি? আর আমি তত দুয়ারে আসবো নাই, আর তত দুয়ারে পা দেবো নাই। ফেল মারি বলেই তো তোমার কাছে আর পড়বো নাই স্যার। এই লাগিনি, এই শোন শোন শোন, একটুকুন আগে তোকে দেখলি জল নিয়ে গেলি। হ্যাঁ, জল নিতে আসিয়ে দাঁড়ি ফেলা ছেলেটার সাথে গুজুর গুজুর করে ঘর গেলি। হ্যাঁ, আর এখনই এখনই খাঁচি নিয়ে চলে আলি গোবর কুড়াইতে। হ্যাঁ, বলি বলি কি সেন নাংসায় বলি কার আসে আইসেছিস? হ্যাঁ, ইটা বুঝতে পারলে না দাদু, কৃষ্ণের জন্য রাধা ভর্তি করছি জল ফেলে দিয়ে যমুনা জল আনতে যাইছ, আমিও সেই রকম গোবর কুড়াতে যাচ্ছি। ও, সে তো বুঝলি। হ্যাঁ, সে তো বুঝলি, তবে তবে তোকে গোবর কুড়া খাঁচি নিয়ে মানা আছে নাই তো, তো তোর কৃষ্ণ ঠাকুরটা বলি কোন দিকে আছে? এই দিকে আছে দাদু, আলে দেখতে পাবে। ও, আলে আলে তো দেখতে পাবই, কিন্তু ও আসার আগেই যদি কোনো সাড়ে গুতান দেয় তখন কি করবি? কি হলো দাদু, ফাঁকা পায়ে লাতনিকে এত কি বুঝাইছ? আমি বুঝাইলেই কার বুঝবে রে ভাই, তুই বুঝান দে। হ্যাঁ, তুই বুঝান দে, একা একা তোর আসে টাইড়ে টাইড়ে ঘুরে বলছে। হ্যাঁ, কোন দিন ফাঁকা পায়ে কোন দিন কোন সাড়ে গুতান দিবে, হ্যাঁ সেইটা বুঝান দে। ঠিক আছে দাদু, তোমার চিন্তা নাই, আমি ওকে ঠিক বুঝান দিছি।